নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে কেমন থাকবে আবহাওয়া আবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি আসতে চলেছে এমনটা জানিয়ে দিলেন ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট কবে সেই বৃষ্টি আসতে পারে কি বলছেন আবহাওয়া দপ্তর আজকে কেমন আবহাওয়া থাকবে সিস্টেম একটি রয়েছে তার প্রভাব কোথায় কতটা পড়ার সম্ভাবনা রয়েছে ত্রিপুরা আসাম ঝাড়খণ্ড এবং বাংলাদেশের আবহাওয়াটা আজকে কোথায় কেমন থাকতে পারে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আপনারা স্কিপ করে করে দেখে নিন আপনার এলাকায় আবহাওয়াটা কেমন থাকতে পারে ভিডিওটি কাজে লাগলে লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট রইল এই মুহূর্তে প্রথমেই জানাবো যে দেশের মধ্যে অনেক জায়গায় রেড অ্যালার্ট জারি রয়েছে অর্থাৎ ভারী ভারী থেকে অতি বৃষ্টির সম্ভাবনার কথা তারা বলছেন অর্থাৎ ভবন তারা যেটা বলতে চাইছেন তেলেঙ্গানা এবং কোস্টাল কর্ণাটক এখানে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে তারা যেটা বলছেন কিছু কিছু জায়গায় এই সমস্ত জায়গাতে প্রচণ্ড বৃষ্টি হতে পারে যেমন রয়েছে বিদর্ভ ছত্তিশগড় সঙ্গে রয়েছে গুজরাটে এছাড়া রয়েছে কঙ্কন গোয়া এখানে রেড অ্যালার্ট রয়েছে এর সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এই সমস্ত জায়গার কিছু কিছু জায়গায় চলতে পারে এর সঙ্গে উত্তরাখণ্ড রয়েছে এছাড়া রয়েছে মধ্যপ্রদেশ এখানেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিন্তু আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে কেমন আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে দেখুন প্রথম কথাই হচ্ছে যে সিস্টেমটি রয়েছে দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ সংলগ্ন জায়গায় নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে এই রয়েছে একটি সিস্টেম অন্যদিকে দু নম্বর যে সিস্টেম যেটা স্বাভাবিক এই সময় থাকা অর্থাৎ বর্ষা কাল চলছে তাই বর্ষা রক্ষরেখা রয়েছে সেই বর্ষা রক্ষরেখা বিকানেকে শুরু করে একেবারে এই নিম্নচাপ অঞ্চলের ওপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই দুটি সিস্টেমের জন্য প্রধানত দফায় দফায় খুবই হালকা কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি চলেছিল গতকাল কিন্তু আজকে যে পূর্বাভাস রয়েছে অর্থাৎ কোস্টালের যে সমস্ত জেলাগুলো রয়েছে অর্থাৎ উপকূলীয় জেলা যেমন রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সঙ্গে রয়েছে কলকাতা হাওড়া হুগলি এবং রয়েছে ঝাড়গ্রাম এখানে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে আজকে এবং আগামীকাল বেশি রয়েছে তবে অতি ভারী বৃষ্টির কোনো রকম পূর্বাভাস বা সতর্কতা নেই হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও বৃষ্টি হতে পারে দমকা ঝোড়ো হাওয়াটা বয়ে যাচ্ছে নিম্নচাপ যেহেতু রয়েছে তার জন্য এমন পরিস্থিতি আজ এবং আগামীকাল হবে তাই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা আজ আগামীকাল নেই কবে আসতে পারে সেটাও আপনাদের জানাচ্ছি অন্যদিকে বাকি যে জেলাগুলো রয়েছে যেমন রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিয়েছেন তুলনামূলকভাবে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম রয়েছে উপকূলীয় জেলাগুলোর তুলনায় তবু হালকা বৃষ্টি দু এক জায়গায় হঠাৎ করে হালকা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে একটি জেলার যে সব জায়গা ভারী বৃষ্টি হালকা বৃষ্টি হবে তার কোনো মানে নেই হয়তো মেঘ গড়ে এলো ঝোড়ো হাওয়া দিল কোথাও বৃষ্টি হবে কোথাও হবে না এমনটাই রয়েছে পূর্বাভাস এক কথাই বলতে গেলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আজকে এবং আগামীকাল সম্ভাবনা রয়েছে তাই প্রত্যেক জেলার আবহাওয়াটা কেমন থাকবে আপনারা বুঝতে পারলেন তাপমাত্রার ক্ষেত্রে বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন আপাতত আগামী চার বা পাঁচ দিনে আসছে না তবে আজকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে তাপমাত্রা থাকার কথা রয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে থাকতে পারে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তবে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমান এখানে থাকার সম্ভাবনা একটু বেশি রয়েছে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকতে পারে মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে সেই রকমই সম্ভাবনা রয়েছে তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাও থাকবে দার্জিলিং এবং কালিম্পংয়ের সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ ডিগ্রি ঘরে জলপাইগুড়ি ধূপগুড়ি এছাড়া শিলিগুড়ি এছাড়া রয়েছে কুচবিহার আলিপুরদুয়ার বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে মালদাতে থাকতে পারে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড ঘরে তাই নিম্নচাপ এবং বর্ষা অক্ষরেখা প্রচন্ড কোনো প্রভাব ফেলতে পারছে না পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে উত্তরবঙ্গে হালকা থেকে হালকা মাঝারি মানের বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে যেটা আবহাওয়া দপ্তর বলছেন তবে কুচবিহার আলিপুরদুয়ারে কোথাও কোথাও একটু হালকা থেকে হালকা মাঝারি হতে পারে এমনটা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে এটাই রয়েছে পূর্বাভাস আজকে এবং আগামীকালে এবার আপনাদের জানাচ্ছি দক্ষিণবঙ্গে কবে ভারী বৃষ্টি হতে পারে ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট অর্থাৎ আমরা যাকে জানি মৌসম ভবন হিসাবে তারা যেটা বলছেন চোদ্দ জুলাই তারিখে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে পনেরোটি জেলার কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এটা তাদের ওয়েবসাইটে তারা জানিয়েছেন অর্থাৎ চোদ্দ জুলাই তারিখে নিম্নচাপের জন্য একটা ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে এই পর্যন্ত প্রাথমিক একটা আপডেট রয়েছে তবে কোন জেলায় হবে কোথায় হবে তার আপডেট কিন্তু আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানতে পারা যায়নি তো বন্ধুরা বুঝতেই পারলেন সমগ্র পশ্চিমবঙ্গের আবহাওয়াটা কোথায় কেমন থাকতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না বা লক্ষ্য করতে পারা যাচ্ছে না রকম সতর্কবার্তা নেই কোথাও কোথাও হালকা হতে পারে দু এক জায়গা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এই পর্যন্ত উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে বৃষ্টি তুলনামূলকভাবে আগের থেকে অনেক কম হবে তবুও কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এমনটা পূর্বাভাস বিশেষ করে পশ্চিম দিকের যে সমস্ত জায়গাগুলো রয়েছে গোয়ালপাড়া রয়েছে গুয়াহাটি রয়েছে এখানে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশ কিছুটা রয়েছে শিলচরে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি তাতে ভারী অতি ভারী বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা আজকে আমরা লক্ষ্য করতে পারছি না কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে এমনটাই আমরা পূর্বাভাসে লক্ষ্য করতে পারলাম তাই ভারতবর্ষের ক্ষেত্রে যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে প্রধানত কিছু কিছু রাজ্যে রেড অ্যালার্ট থাকলেও আমাদের পশ্চিমবঙ্গে সেই রকম কোনো রেড অ্যালার্ট অরেঞ্জ অ্যালার্ট সেরকম রকম সম্ভাবনা নেই প্রধানত বৃষ্টির যে মূল স্রোতটা সেটা তেলেঙ্গানার দিকে রয়েছে বিদর্ভর দিকে রয়েছে মহারাষ্ট্রের দিকে রয়েছে গোয়া কোকনের দিকে রয়েছে এই পর্যন্ত সবশেষ আপডেট থেকে আমরা লক্ষ্য করতে পারলাম বাংলাদেশের ক্ষেত্রে কি আপডেট আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের ক্ষেত্রে যেটুকু আমরা আপডেট লক্ষ্য করতে পারছি তাতে বাংলাদেশেও যে প্রচণ্ড বৃষ্টি আজকে হবে তেমনটা অনলাইন আপডেট থেকে আমরা দেখতে পাচ্ছি না মূলত হালকা দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে এমনটা সম্ভাবনা তবে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রামের উপকূলের যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি রয়েছে তবে রাতের দিকে রংপুর এছাড়া রয়েছে সিলেট ময়মনসিং এখানে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী রয়েছে ঢাকা বিভাগ রয়েছে এখানে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম আমরা লক্ষ্য করতে পারছি অনলাইন ম্যাপ থেকে তো বন্ধুরা বুঝতেই পারলেন যে বাংলাদেশের আবহাওয়াতে প্রধানত দক্ষিণের বিভাগগুলোর কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি রংপুর ময়মনসিং সিলেট বিশেষ করে সিলেটে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পেলাম এছাড়া বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন খুলনা বরিশাল চট্টগ্রাম এছাড়া সিলেট বিভাগের কিছু কিছু জায়গা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের দু এক জায়গা বৃষ্টি চলতে পারে তারা এটাও জানিয়েছেন তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে মৃদু ধরনের তাপপ্রবাহ বইতে পারে এরম সম্ভাবনা রয়েছে রাজশাহী দিনাজপুর নীলফামারি পঞ্চগড় এবং শ্রীমঙ্গল জেলাসমূহের ওপর দিয়ে তাপপ্রবাহ মৃদু ধরনের বয়ে যেতে পারে এমনটা পূর্বাভাস রয়েছে দেশের কোথাও কোথাও একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া তাপমাত্রার ক্ষেত্রে ব্যাপক যে কোনো চেঞ্জ বা পরিবর্তন তেমনটা আমরা লক্ষ্য করতে পারছি না এছাড়া আগামী দিনের যে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের ক্ষেত্রে একটি নিম্নচাপ রয়েছে ভারতের উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ সংলগ্ন জায়গায় সেই নিম্নচাপের জন্য ঝোড়ো হাওয়াটা অবশ্যই ঢুকছে এবং আগামী দিনে যে আপডেট আমরা পাচ্ছি তাতে তেরো এবং চোদ্দো তারিখের পর কিছুটা পরিবর্তন এলেও আসতে পারে বাংলাদেশের আবহাওয়াতে বিশেষ করে দক্ষিণের যে বিভাগগুলো রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত বিভাগের জেলা এবং উপজেলাতে বৃষ্টি কিছুটা বাড়লেও বাড়তে পারে এটা প্রাথমিকভাবে আপনাদের জানাচ্ছি তবে কতটা পরিবর্তন আসতে পারে এখনই সম্পূর্ণভাবে বলা সম্ভব নয় পরবর্তী ক্ষেত্রে যতটা আপডেট আমরা পাবো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো বন্ধুরা বুঝতেই পারলেন যে সারা দেশ জুড়ে কোথায় কেমন আবহাওয়া থাকার বাংলাদেশের ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে একটি লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং